আমি আজকে যাচ্ছি বুদাপেস্ট থেকে ভিয়েনাতে, সেখানে হচ্ছে একটা ইউএন এর কনফারেন্সে অ্যাজ এ ফটোগ্রাফার সেখানে আমি যাচ্ছি, হুইচ ইজ এ বিগ অপরচুনিটি ফর মি। যাই হোক, এখন আমার বাকি যে মেম্বারসগুলো তাদেরকে হচ্ছে বের করতে হবে কোথায় আছে। আমরা হচ্ছে একটা হাইওয়ের পাশে থামছি, আমাদের গাড়ি ওই পেছনে দেখা যাচ্ছে না হয়তোবা, তো গাড়িটা থামার পেছনের কারণ হচ্ছে এখানে স্টিকার নিতে হয়, হাইওয়েতে গাড়ি চলতে হলে স্টিকার নিতে হয়। আজকের দিনটা খুবই সুন্দর, কারণ হচ্ছে ওয়েদার ভালো, এখন মনে হয় টেম্পারেচার 16-17 কিছু একটা হবে। আমি জাস্ট একটা শার্ট পরে আছি, অ্যান্ড এটা একটা ভাগ্যের ব্যাপার বলা যায় যে এপ্রিল মাসে এরকম ভালো একটা ওয়েদার, কারণ হচ্ছে এপ্রিল মাসে অনেক ওয়েদার চেঞ্জ হয়। আমি কিছু জিনিস নিলাম পেছনে শপটা থেকে, যেহেতু আমরা এখানে একটু বিরতি নিলাম, আর আমার টিম মেম্বার এই যে পেছনে কথাবার্তা বলতেছে, অ্যান্ড এটা হয়তো বা পরে খাবো, তো দ্যাটস অল। আমি হচ্ছে এখন ইউএন ইন্টারন্যাশনাল সেন্টারের অফিসে, যেটা ভিয়েনাতে, অ্যান্ড এখানে আসার পর একটু এরকম দৃশ্যগুলো দেখে টবাক লাগলো। তারা হচ্ছে ইরান, প্যালেস্তাইন এইসব ব্যাপারগুলো নিয়ে হচ্ছে অনেক কথা বলছে এখানে, অ্যান্ড এগুলো কিন্তু সেই ইউএন ইন্টারন্যাশনাল অফিসের সামনে, অ্যান্ড পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ইউএনের অফিস। অ্যান্ড আমরা এখনও যাইনি, কারণ হচ্ছে আমাদের হাতে সময় আছে, তো ভাবলাম হচ্ছে আমরা একটু হেঁটে দেখি। আমার টিম হচ্ছে এই যে এখানে, এটা বিশাল একটা অফিস, আই ক্যান বিলিভ দ্যাট, অনেক বড়। এর আগের বার অস্ট্রিয়ার ভিয়েনাতে আসছিলাম আমি হচ্ছে 8ই অক্টোবর, যখন প্রথম প্রথম হচ্ছে আমি বুদাপেস্ট আসছিলাম, তো এই শহরটা সবচেয়ে কাছের বুদাপেস্ট থেকে, তো এটা আসতে অনেক সহজ। তো আমি আমার এক চাইনিজ ফ্রেন্ড আর এক মেক্সিকান ফ্রেন্ডকে নিয়ে এখানে আসছিলাম, আই স্টিল রিমেম্বার দ্যাট। আমি হচ্ছে ঠিক ইউএনএর অফিসটার পাশে একটা পার্কে আসছি, যেহেতু আমাদের সময় ছিল, আমরা হাঁটতেছি একটু একটু আর ঘুরতেছি পার্কটা। পার্কটা অনেক সুন্দর, আপনার হচ্ছে এখানে একদম পুরো একটা সামার ভাইব পাচ্ছি, ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে, তারপর চিরুই পাশে আমি একটা হাঁসও দেখছি পার্কের মধ্যে। সবচেয়ে মজার একটা জিনিস দেখছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য পুরো পার্কটা ঘোরার মতো একটা ট্রেন লাইনও আছে একদম বাচ্চাদের জন্য, ইটস নট ফর অ্যাডাল্ট বাট ইটস রিয়েলি গুড, লুক এট দিস বিউটিফুল পার্ক। ওকে, লেট মি শো ইউ অ্যারাউন্ড হিয়ার, চেরি ব্লুজম, দেন এত এত ঘাস ফুল, আমি জানি না এটা নাম কি, বাট ইটস রিয়েলি বিউটিফুল। যেমনটা বলছিলাম পার্কটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমরা সবাই প্রশংসা করছিলাম যে এত সুন্দর একটা পার্ক, তাও ইউনাইটেড নেশনের হেড অফিসের পাশে। সো আমরা বেশিক্ষণ সময় না নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ইউনাইটেড নেশনের দিকে, সেখানে সিকিউরিটি পাসের জন্য, সিকিউরিটি অনেক বেশি স্ট্রং ছিল। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে একটু ওয়েট করছিলাম যে একজন অথরিটি থেকে আমাদেরকে রিসিভ করবে। সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা বেসমেন্টের দিকে একটু হাঁটছিলাম, আর সেখানে দেখলাম প্রায় 190টা দেশ ইউনাইটেড নেশনের সাথে হচ্ছে যুক্ত বিভিন্ন সংস্থা থেকে, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সো ইট ওয়াজ ইন্টারেস্টিং, অ্যান্ড দিস ইজ দ্য ইউনাইটেড নেশনস মেইন বিল্ডিং। এই কেশবতী ছেলেটা আমি, আমার খুব ক্ষুধা লাগছিলো, আর সবাই মিলে হচ্ছে খুব ফ্যান্সি একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমি একটা বার্গার অর্ডার দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে বুদাপেস্টের থেকে এখানে অনেক বেশি দাম, প্রায় 17 ইউরো নিয়েছিল এই বার্গারটা, দাম বেশি নিলেও খাবারটা খুব মজার ছিল, আমি খুব এনজয় করেছি। খেতে খেতে হচ্ছে বাকিদের সাথে গল্প গুজব করছিলাম, ওয়েদারটা খুব ভালো ছিল, ভালো ভাগ্য যে আমি হচ্ছে সাদা একটা শার্ট পরে গেছিলাম, তাই হচ্ছে বেশি একটা গরম লাগছিল না, কিন্তু বেশিক্ষণ রাখতে পারলাম না, আমার জ্যাকেট খুলে ফেলতে হলো। তারপর আমরা এখানকার যে পার্লামেন্ট সেখানে একটু ভিজিট করে দেখলাম, পার্লামেন্টে একদম ফ্রি এন্ট্রি ছিল, সো আমরা খুব ভালোভাবে কিছু জিনিসপত্র দেখলাম, তবে খুব একটা ইন্টারেস্টিং কিছু ছিল না আমার কাছে মনে হয়েছে। কোন একটা দেশে বিদেশিদের সাথে এরকম একটা অভিজ্ঞতা খুব ভালোই ছিল, তাছাড়া এই ইউনাইটেড নেশনের যে ট্যুরটা সেটা আমার সবসময় মনে থাকবে। আজকের জন্য এই অবধি, দেখা হবে অন্য একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।